লেকচার ফাইভে তোমাদেরকে স্বাগতম। যথারীতি আমরা যেটা করব, যে আমরা ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং সম্পর্কে জানলাম গত লেকচারে, এই লেকচারে আমরা একটা অনুশীলন করব কিভাবে আসলে সাবনেট মাস্ক তৈরি করতে হয় ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং এর ক্ষেত্রে, অর্থাৎ সিআইডিআর এর ক্ষেত্রে তোমরা কিভাবে সাবনেট মাস্কিং বের করবে এবং কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস পাবে এবং কিভাবে তোমরা বিভিন্ন নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস বের করতে পারবে। চলো অনুশীলনটি দেখে নেই। আমরা যথারীতি আগের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে যাব। এক্ষেত্রে আমরা আগের অ্যাড্রেসটি ব্যবহার করব, অর্থাৎ 203.10.115.196 এই আইপি অ্যাড্রেসটি। এখন আমরা চিন্তা করলাম যে আমরা সর্বোচ্চ আগে যেটি পারতাম 8-2, অর্থাৎ 254টি আইপি অ্যাড্রেস হোস্টকে আমরা অ্যাসাইন করতে পারতাম। এখন আমরা চাচ্ছি যে প্রত্যেকটি নেটওয়ার্কে যাতে 260টি হোস্টকে অ্যাসাইন করা যায়। সেক্ষেত্রে আমাদেরকে আসলে আমাদের হোস্ট বিট হতে হবে 9টি। 9টি হোস্ট বিট যদি আমরা নেই তাহলে আমরা খুব সহজেই 260টি আইপি অ্যাড্রেসকে হোস্টকে অ্যাকোমোডেট করতে পারবো। আমরা আসলে 9টি বিটের মাধ্যমে আসলে সর্বমোট কতগুলো হোস্ট রিপ্রেজেন্ট করতে পারবো সেটা বের করার জন্য আমার ক্যালকুলেটরের সাহায্য নেই। দেখো খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো। 2 টু দি পাওয়ার কত আমাদের 9, তাহলে আমরা সর্বমোট 212টি হোস্টকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। সেখান থেকে আসলে 2 বিয়োগ করতে হবে, কারণ তোমরা জানোই যে প্রথম অ্যাড্রেস অর্থাৎ সবগুলো 0 এবং সবগুলো 1 হলে আমরা এই দুটোকে ব্যবহার করতে পারি। প্রথমটি হলো নেটওয়ার্ক অ্যাড্রেস এবং পরেরটি ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং আমরা এই দুটি বাদ দিলে প্রায় 500 হোস্টকে আমরা অ্যাকোমোডেট করতে পারছি। সুতরাং আমরা 260 এর জন্য শুধুমাত্র 9টি বিট নিলেই হচ্ছে। যদি 9টি বিট আমাদেরকে হোস্টের জন্য নিতে হয় তাহলে আমাদের নেটওয়ার্কের জন্য সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো 23টি বিট, এবং সেটি আমরা লিখলাম যে 203.10.115.156/23। তাহলে আমরা দেখে নেই যে এটার সাবনেট মাস্কিং কি হবে এবং এক্ষেত্রে এটার ব্রডকাস্টিং অ্যাড্রেস কি হবে, প্রথম এই নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেসিং কি হবে এবং সর্বশেষ অ্যাড্রেস কি হবে। আমরা যদি ক্যালকুলেট বাটনে ক্লিক করি তাহলে আমরা খুব সহজেই দেখবো আর বলবো যে যে অ্যাড্রেসটি আছে সেটি এটি এবং তার বাইনারি কনভার্সন হলো এটি। সাবনেট মাস্ক আমরা দেখতে পাচ্ছি যে 255.255.256, কারণ লাস্টের একটি বিট কিন্তু আমরা এখন জিরো হয়ে গেছে হোস্ট পার্টে নেওয়ার কারণে, এবং সেক্ষেত্রে আমরা এর বাইনারি কনভার্সন দেখতে পাচ্ছি। এবং দেখেন আপনারা সবাই যে এখানে লাস্টের যে বিটটি আসলে 24 নাম্বার যে বিটটি সেটি কিন্তু শূন্য হয়ে গেছে, কারণ এই ক্ষেত্রে আমরা হোস্ট হিসেবে নিয়েছি। তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা পেয়েছি যে /23, এবং /23 কারণে এই দুটি নাম্বারকে যদি আমরা এন্ড করি, এই দুটি নাম্বারকে যদি এন্ড করি তাহলে এন্ড করার পরে আমরা দেখবো যে আসলে জিরো এবং একের এন্ড করার পরে এখন কিন্তু এটা শূন্য হয়ে গেছে, এবং শূন্য হওয়ার কারণে এই মানটিও কিন্তু 114 হয়ে গিয়েছে। 115 ছিল এখানে, বাট এখন 114, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 203.10.114.0। অর্থাৎ খুব সহজেই তুমি দেখতে পাচ্ছ যে যে তোমার যে সাবনেট মাস্ক সেক্ষেত্রে সাবনেট মাস্কটি কিন্তু এখন লাস্টের যে বিটটি সেটি শূন্য হয়েছে, ফলে নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে গেছে 203.10.114.0। এখন তোমরা খুব সহজেই যেটি করতে পারো সেটি হলো যে এখান থেকে তোমরা ব্রডকাস্টিং অ্যাড্রেসটি বের করতে পারো। অর্থাৎ ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য তোমাকে যেটি করতে হবে সেটি হলো যে নেটওয়ার্ক বিট যা আছে সেটি থাকবে হোস্টের সবগুলো বিট কিন্তু এক হয়ে যাবে, অর্থাৎ হোস্ট আমার যেহেতু লাস্টের 9টি বিট ব্যবহৃত হয়েছে অর্থাৎ লাস্টের সবগুলো বিটকে আমি এই যে লাস্টের যে 9টি বিট এই 9টি বিটকে আমরা এক করে দিয়েছি, সেটি আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট এই অ্যাড্রেসটিকে আমরা যখন ডেসিমালে কনভার্ট করলাম তখন আমরা এই নম্বরটি পাব। আমরা জানি যে প্রথম প্রথম হোস্ট অ্যাড্রেসটি হবে নেট যে আমার যে হোস্ট পার্ট আছে সেই হোস্ট পার্টের প্রথম যে বিটটি আছে সেটাকে এক করে দিতে হবে। আমি এক করে দিয়েছি এবং তারপরে এই নাম্বারটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা এই নাম্বারটি পাবো। সর্বশেষ যে অ্যাড্রেসটি হবে সেটি আমরা জানি যে সবগুলো যতগুলো হোস্ট বিট আছে সেগুলো সবগুলোকেই 1 করে দিতে হবে, শুধু লাস্টের একটাকে বাদ লাস্টের বিটটাকে বাদ রেখে এটাকে শূন্য রাখতে হবে, কারণ নাহলে ব্রডকাস্টিং অ্যাড্রেস হয়ে যাবে। এবং সবগুলোকে যখন আমরা এক করে দিচ্ছি তখন এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা পাবো এই নাম্বার। অর্থাৎ এই নেটওয়ার্কের যে নেটওয়ার্কটি আছে নেটওয়ার্কের অ্যাড্রেস হলো 203.10.114। এই নেটওয়ার্কের সর্বপ্রথম যে হোস্ট আছে তার আইপি অ্যাড্রেস হবে এটি, এবং সর্বশেষ যে আইপি অ্যাড্রেস আছে সেটির হোস্ট হবে এক,
এবং আমরা দেখলাম যে কিভাবে সেই হোস্টের আইপি অ্যাড্রেস গুলো বের করতে হয়, এবং আমরা দেখলাম একই সাথে যে কিভাবে নাম্বার অফ হোস্ট পার নেটওয়ার্ক কত হবে, 510টি, কারণ আমরা জানি যে 9টি বিট আমরা ব্যবহার করছি, অর্থাৎ 9 মানে 512-2। সুতরাং তোমাদেরকে যদি কোনো একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয় এবং সাবনেট মাস্ক যদি বলে দেওয়া হয় যে এটি 22 বিটের না 24 বিটের না 25 বিটের সাবনেট মাস্কিং, তাহলে তোমরা খুব সহজেই আশা করি বের করে ফেলতে পারো যে নেটওয়ার্ক অ্যাড্রেস কত, এর প্রথম যে আইপি হোস্টের যে আইপি অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি কত হবে, সর্বশেষ যে হোস্ট সেটির আইপি অ্যাড্রেস কত হবে। তাছাড়া তোমরা যে রিসোর্স তোমাদের সাথে শেয়ার করছি এখান থেকে তোমরা তোমাদের সমাধানটি যাচাই করে নিতে পারবে। আশা করি এই অনুশীলনটি তোমাদের উপকারে লাগবে। এর পরের লেসনে আমরা গেটওয়ে নিয়ে আলোচনা করব, আশা করি সেটিও তোমাদের ভালো লাগবে।